কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের জন্মশতবর্ষ চলছে এখন, আর তাকে শ্রদ্ধা জানাতে কৌশিক গাঙ্গুলির নিবেদন পালান, বাংলা ছবি পালান, তারই সাংবাদিক সম্মেলনে আজ হাজির আমরা। চলুন ছবিটি সম্বন্ধে একটু জেনে নিই। আমার জীবন কৃতার্থ, উনি আমার সিনেমা দেখেছেন। টেলিভিশনে যখন কাজ করতাম আমার টেলিফিল্ম দেখে উনি ওনার মতামত জানিয়েছেন, এবং উনি খুব আপনি বাবু টাবুকে হয়তো পছন্দ করতেন না, এবং অনেকের সুযোগে এবং ওনার চিরতারুণ্যের জন্যই হয়তো আমরা সবাই মৃণাল দাই বলেছি। এই প্রথম একজন মানুষ যার শতবর্ষ আসছে তাকে আমি দাদা বলে ডেকেছি। কাজে আমার অনেকগুলো দিন এখানে কেটেছে। আমি চিরকাল মৃণাল সেনকে আমাদের বাংলার চিত্র পরিচালকদের প্রথম দু একজনের মধ্যেই মনে করি, এবং চিরকাল তার মাথা, তার যে চিত্র ভাবনা এবং তার যে আন্তর্জাতিকতা সেটাকে আমি চিরকাল সম্মান দিতে এসেছি। এই ছবিটা করার পিছনে আমার তার বানানো একটি অন্যতম প্রিয় ছবি আমাকে এই ছবিটা বানাতে অনুপ্রেরণা দিয়েছে। এই ছবিটি নাম এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আমি তখন অন্য ধারার বাংলা ছবিটাকে খুব একটা পরিচিত ছিলাম না। 82 সাল, আমিও তখন বেশ ছোট। তখন একটা ছবি দেখে আমি অদ্ভুত, আমি কী যে আমার অনুভূতি হয়েছিল আমি বোঝাতে পারবো না। ছবিটির নাম খারিজ। খারিজ দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম এবং মনে হয়েছিল যে এক ধরনের ছবি দেখে এসেছি এতদিন। ছোটোবেলা হাতি মেরা সাথে দেখে থাকতাম, অন্যান্য রকমের হিন্দি ছবি, বাংলা ছবি, রামের সুমতি, নানান রকম ছবি, এটা আবার কীরকম ছবি, ঠিক যেরকম আমি আমার পরিবারে যেরকম ব্যাকগ্রাউন্ড ছিল সেখানে নাটক দেখতে যাওয়া হতো, মানে নহবত দেখতে যাওয়া হতো। খারিজেরই চরিত্র একটা এক্সটেনশন বলা যায়, মানে মানে আমার তখন ক্যারেক্টার, আমার ক্যারেক্টার বয়স অনেক কম ছিল, কিন্তু ক্যারেক্টারের বয়স 35-36 ছিল। তো এখন তার বয়স 70 হয়ে গেছে, সে কী অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে। এটা মুশকিল করা, প্রচুর অগণিত, মানে আমি শুধু তো ওনার অভিনেতা নই, আমি ওনার বাড়ির লোক, ওনার অ্যাসিস্ট্যান্ট, ওনার কাহিনীকার, ওনার বন্ধু, আমার মেন্টার, হাফ সান, সব কিছু। এটা বলা খুব ডিফিকাল্ট, মানে এরকম একটা মানুষ সম্পর্কে বলা খুব ডিফিকাল্ট, এটা বইটুই লেখা যায়, কিন্তু খুবই খুবই বলা মুশকিল আর কি। মানে বন্ধু বলে, মানে ওনার ছেলে ওকে বন্ধু বলে ডাকে, বাবা বলেনি কখনো, তো আমরা বন্ধু। এটাই আই থিঙ্ক বাস যা শিখেছি অনেকটাই, অনেকটা প্রায় ওনার জন্য, ওনার হাত, মানে উনি শিখিয়েছেন। সো দ্যাটস দ্য থিং, অ্যান্ড কানেকশনটা অনেক ভেতরে, অনেক জটিল। আচ্ছা, প্রথমেই বলি ছবির নাম পালান, কিন্তু এই ছবিতে কারোর নাম পালান নয়। আচ্ছা, এটা হচ্ছে গল্প শেষ। এই ছবিতে একটা ট্যাগ লাইন আছে, পালানে রান ওয়ে, তাই পালানে অনেক অর্থ হয়। খারিজে পালান একজনের নাম ছিল, এখানে সেই চরিত্রটি স্বভাবতই নেই, সে পালান মারা গিয়েছিল। কিন্তু পালান এমন একটা শব্দ হয়ে গেল মৃণাল সেনের সেই ছবিটির পরে, যে গৃহস্থ মানুষদের জীবনে একটা সতর্ক বার্তা হয়ে গেছিল এই শব্দটা, এই চাইল্ড লেবারের ক্ষেত্রে, সেইটা সেই ছবিতে তৈরি হয়েছিল। এই ছবির সাথে সেরকম কোনো কিছু যোগাযোগ নেই, সম্পূর্ণ আলাদা একটা গল্প। কিন্তু এই যে কাস্টিং ছিল সেই কাজটা এক খারিজের সাথে, এবং উনি খারিজে অভিনেতাদের নিজেদের নাম ব্যবহার করেছিলেন, আমরা অভিনেতাদের নিজের নাম ব্যবহার করছি, এটাই হচ্ছে আমাদের তরফ থেকে ট্রিবিউট। এবং মৃণাল সেনের ছবিতে অত্যন্ত অনাড়ম্বরভাবে জীবনযাপনটাকে দেখানো হতো, বিরাট দুঃখটাকে বিরাট দুঃখ করে দেখানো, বা একটা বিরাট মানে কষ্টের জিনিস দেখানো, বা সবাই ভীষণ শিক্ষিত এবং ভীষণ রাবীন্দ্রিক, বাড়িতে রবীন্দ্রনাথের গান বাজছে, সাজানো গোছানো ঘর, এসব একদম উনি ওনার ছবিতে করেননি। যেমনটা আমাদের আত্মীয় স্বজনদের বাড়ি থাকে সেরম বাড়ি, যেমনটা সাধারণ বাড়ি থাকে সেরম বাড়ি, অলি গলির গল্প, সাধারণ মানুষের গল্প, ভৃত্যের গল্প, কর্মচারীর গল্প,
কেরানির গল্প, এইগুলো ওনার গল্পে বারবার করে উঠে এসছে এবং সেখানেই কিন্তু কলকাতার আর একটা সম্পূর্ণ অন্য দিক ফুটে এসছে আমাদের সামনে। সেইভাবেই উদযাপন করা, সেই আঙ্গিকে ছবিটার গল্প বলার চেষ্টা। জানুয়ারি কালবেলা রিলিজ করলো আর রিলিজের পরে আমার অনেক ফোনই এসেছিলো, কিন্তু প্রথম যে ফোনটা এসেছিলো একটা আননোন নাম্বার, তো সেই রিসিভ করে হ্যালো বললাম, অপর প্রান্ত থেকে বললো যে নমস্কার, আমার নাম মৃণাল সেন, তোমার অভিনয় দেখলাম খুব ভালো লেগেছে, তুমি একদিন এসো দেখা করো, কথা আছে। আমার বলার মতো কোনো ভাষা ছিল না ওই সময় যে উনি আমাকে, আমার মনে হয়েছিল কি আমাকে এপ্রিল ফুল করছে হয়তো, সামথিং লাইক ইউটো, কিন্তু তারপরে মনে হলো যে না, ইট ইজ মানে গলাটা কোথাও একটা মনে হলো যে না, কেন হঠাৎ করে উনি আমাকে ফোন করবেন, তো বলে কেন ফোন করবে না হয়তো করছেন। সো এনিওয়ে আই ওয়েন্ট টু মিট হিম, আর অনেক কথা হলো তার সাথে। একটা কথা উনি বলেছিলেন যে কোনো দিন ছবি যদি করি তোমাকে বলবো, করবে তো? আই ওয়াজ স্পিচলেস, মানে কে ওনার সাথে কাজ করতে চাইবে না? ইটস লাইক ইটস এ ড্রিম কাম ট্রু ফর এনি আর্টিস্ট। সামহাও সেই স্বপ্নটা হয়তো তখন পূরণ হয়নি, আনফর্চুনেট আমার, আনফর্চুনেট ফর মি, মানে আমার কিন্তু ব্যাড লাক ফর মি, কিন্তু সেটা আজকে এই পালানের মাধ্যমে আক্ষেপটা অনেকটাই মিটিয়ে যাচ্ছে। অ্যান্ড সেটার জন্য আমি অবশ্যই ধন্যবাদ দেবো, অসংখ্য ধন্যবাদ দেবো আমার পরিচালক কৌশিক গাঙ্গুলি। কৌশিকদার সাথে এটা আমার প্রথম কাজ, আমাদের ইনফ্যাক্ট অনেক বছর ধরে একসাথে কাজ করার কথা হচ্ছে কিন্তু সামহাউ ইট ডিডন্ট মেটেরিয়ালাইজ, কিন্তু সেটা যে পালানের মাধ্যমে হচ্ছে সেটা খুব খুব খুশি, আমি খুব আনন্দিত, খুব গর্বিত। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।